যাদের খুব বেশি চুল পড়ে এবং যারা অনেক শ্যাম্পু, বিভিন্ন ধরনের শ্যাম্পু, বিভিন্ন জিনিস ব্যবহার করার ফলেও আপনার চুল পড়া বন্ধ হচ্ছে না, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ঘরোয়া উপায়ে কিভাবে আপনি অল্প টাকা পয়সা খরচ না করেই, হালকা টাকা পয়সা খরচ করে কিভাবে আপনার চুল পড়াকে বন্ধ করতে পারবেন, আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। এই যে আমার হাতে দেখতেছেন আপনারা 5টি ক্যাপসুল, এই ক্যাপসুলটি আপনার মাথার আপনার চুলে লাগিয়ে আপনার চুল পড়াকে অতি সহজেই বন্ধ করতে পারবেন। তো এটি কিভাবে করবেন এবং এই ক্যাপসুলগুলো কোথা থেকে সংগ্রহ করবেন আমি একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি, আগে এটির কাজ আপনারা দেখে নিন। তো ভিউয়ার্স দেখেন, আমি সর্বপ্রথমে যে কাজটি করব, এই যে ক্যাপসুলগুলার মাথা একটু হালকা কাঞ্চি দিয়ে ছিদ্র করে দেব। দেওয়ার পর এরকম একটি বাটি, আপনারা যে কোনো ধরনের বাটি রাখতে পারেন, এই ক্যাপসুলটির ভিতরে যে রসটি আমরা পাবো দিয়ে দিলাম একটি টেবলে একটি ক্যাপসুল। এরপরে আবারও একইভাবে ভিতরে যেগুলো আসিল হালকা, এগুলা আমরা সর্বপ্রথমেই এই যে একটু শ্যাম্পু দেখতেছেন এটির কথা একটু পরেই আসি, আগে এটির কাজ আপনাদেরকে দেখাই। এই যে 5টি ক্যাপসুলের যে রসগুলা আমরা পেয়েছি, ভালো করে মিক্স করার পর যাদের চুল পড়ে, আপনি পুরুষ অথবা নারী হতে পারেন কোনো সমস্যা নাই, এটি পুরুষ এবং নারী সকলের যাদেরই চুল পড়ুক না কেন সবাই এটি ব্যবহার করতে পারবেন। এবং আশা করি আপনি যদি এগুলা সুন্দর সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে 2 থেকে 3 দিনের ভিতরে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। এবং সাথে এই শ্যাম্পুটি ব্যবহার করতে হবে, এটি কিভাবে ব্যবহার করবেন একটু আমি আপনাদেরকে বলে দিতেছি। সর্বপ্রথমেই এই যে ক্যাপসুলগুলার রসটি, আপনারা 5টি ক্যাপসুলের রস সর্বপ্রথমেই আপনার মাথায়, আপনার মানে এটা এটি তো খুবই সফট তেলের মতন, তেল যেভাবে আপনার মাথা ব্যবহার করেন ঠিক সেভাবেই গোসল করার আধা ঘন্টা আগে আপনার মাথায় ভালো করে এই তেলগুলো এখান থেকে নিয়ে আপনার চুলে সুন্দর করে ম্যাসেজ করে লাগিয়ে দিবেন। তারপর যে কাজটি করতে হবে বন্ধুরা, গোসল করার আধা ঘন্টা আগে আপনি এই ক্যাপসুলের যে রসগুলো আছে সেগুলো আপনার মাথায় লাগানোর পর আধা ঘন্টা টাইম দিবেন এটিকে, আপনি এটি তেলের মতন, হ্যাঁ ঠিক আছে। এরপর আপনি যেটি করবেন, এই যে ওটিসি শ্যাম্পু আছে, এই ওটিসি শ্যাম্পুগুলা মনে করেন আপনি গোসলের সময় যদি অন্য কোনো শ্যাম্পু ব্যবহার করে থাকেন তাহলে এটি সেবন এটি ব্যবহার করা বন্ধ করে দেবেন। এই যে দেখেন এটির নাম হচ্ছে ওডিসি, এটি কন্ডিশনার যুক্ত মেডিকেটেড খুশকিনাশক শ্যাম্পু। এবং এই বেজা চুলে ওডিসি শ্যাম্পু প্রয়োগ করে চুলকে ফেনায়িত করুন এবং 3 থেকে 5 মিনিট আপনার মাথায় এই শ্যাম্পুটি লাগিয়ে বালাটিকে নাড়াচড়া করার পর এই কিছুক্ষণ পরই আপনি আপনার চুলকে ধুয়ে ফেলুন। এরকম যদি আপনি এটি 7 দিন ব্যবহার করবেন, আর এই যে ক্যাপসুলগুলার মেডিসিনগুলা এগুলা 3 দিন ব্যবহার করার ফলে আপনার চুল পড়া একেবারেই বন্ধ হয়ে যাবে। এবার থেকে সংগ্রহ করবেন, এটি সংগ্রহ করতে হবে আপনার যে কোনো ফার্মেসি থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ক্যাপসুলগুলা, এটি বাংলাদেশের খুবই নাম করে একটি প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মার হার্বাল ডিস্ট্রিবিউশনের ওষুধ, এটির নাম হচ্ছে ইবিট সফট 200। ওকে ধন্যবাদ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো কিছু বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, ধন্যবাদ, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।